গোপাল ছিল কৃষ্ণনগরের মহারাজ কৃষ্ণচন্দ্রের রাজসভার একজন ভাঁড় ভাঁড় হিসাবে তার যেমন খ্যাতি ছিল তেমনই তার বুদ্ধিমত্তার বিভিন্ন গল্প মানুষের মুখে মুখে ঘুরত একদিন মহারাজ কৃষ্ণচন্দ্র তার রাজ্যের সব থেকে বুদ্ধিমান ব্যক্তি নির্বাচন করার জন্যে একটি পরিকল্পনা করলেন পরিকল্পনা মতো তিনি সারা রাজ্যে ঢেড়া পিটিয়ে দিলেন যে কাল রাজসভায় যে খাঁচার মধ্যে করে গঙ্গা জল আনতে পারবে সে এক হাজার স্বর্ণমুদ্রা পুরস্কার পাবে পুরস্কারের লোভে সবাই একবার করে খাঁচায় জল ভরে আনার চেষ্টা করলো কিন্তু সকলেই ব্যর্থ হল সকলে ব্যর্থ হয়ে বলতে লাগলো খাঁচায় করে আবার জল নেওয়া যায় এই কাজ অসম্ভব জেনেই মহারাজ এত টাকার পুরস্কার ঘোষণা করেছেন কিন্তু গোপাল হারমানার পাত্র নয় পরদিন সময় গোপাল রাজসভায় উপস্থিত হলো সাথে একটা বড় খাঁচা আর তার মধ্যে গঙ্গা জল দিয়ে তৈরি করা আস্ত একটা বরফের চাই মহারাজ কৃষ্ণচন্দ্র এবং রাজসভা সকলে গোপালের বুদ্ধি থেকে অবাক হয়ে গেল মহারাজ গোপালের এই তুখর বুদ্ধির পরিচয় পেয়ে খুবই খুশি হলেন এবং তিনি এক হাজার স্বর্ণমুদ্রার বদলে দু হাজার স্বর্ণমুদ্রা তাকে উপহার দিলেন এই ধরনের সুন্দর সুন্দর গল্প শোনার জন্যে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন